ক্যান্সারের সাতটি বিপদ সংকেতের কথা আমরা বলি যে এই সংকেতগুলা সাধারণ মানুষকে ব্যাপকভাবে জানানো যে এই ধরনের লক্ষণ হলে একটু যদি সাতটি সংকেত দুই সপ্তাহের বেশি স্থায়ী হলে মানে সবাইকে আতঙ্কিত করতে চাই না এই ধরনের লক্ষণ যদি থাকে দুই সপ্তাহ হাতের কাছে যে চিকিৎসা নেই আমরা সেগুলি নেওয়ার পরে যদি না সারে তখন আমরা বলবো অবশ্যই একজন ডাক্তারের কাছে খুসখুসে কাশি বা ভাঙা কণ্ঠস্বর যদি দীর্ঘস্থায়ী হয় যদি ঘা না শুকায় বিশেষ করে ডায়াবেটিসও নাই যদি শরীরের মানে স্তনে বা শরীরের যে কোনো জায়গায় একটা চাকা বা পিণ্ডের মতো তৈরি হয় শরীরের যে কোনো রাস্তা দিয়ে মুখ দিয়ে নাক দিয়ে পায়খানা রাস্তায় প্রস্রাবের রাস্তায় মাসিকের রাস্তা যদি অস্বাভাবিক রক্তকরণ হয় যদি কারো গিলতে অসুবিধা হয় বা হজমের উল্টাপাল্টা ধরনের গণ্ডগোল হয় একবার একবার কোষ্ঠকাঠিন্য একবার লুজ মোশন এরকম যদি হয় আর যদি কারো মলমূত্র ত্যাগের যে দীর্ঘদিনের অভ্যাসটা সেটা যদি হঠাৎ করে পরিবর্তন হয় বিশেষ করে বাথরুমে যাচ্ছেন কমপ্লিট হচ্ছেন আবার যেতে হচ্ছে হঠাৎ যদি এরকম হয় সাথে যদি ব্লিডিং থাকে আপনার যদি তিল বা আঁচিলের মধ্যে যদি কোনো সুস্পষ্ট পরিবর্তন হয় এই ধরনের লক্ষণ থাকলে আমরা বলি যে আপনারা একটু ডাক্তারের কাছে যাবেন বা হাসপাতালে যাবেন এটা হয়তো অন্য রোগের কারণেও হইতে পারে বা ক্যান্সারের কারণে হইতে পারে এবং যদি আল্লাহ না করুক হয়ে যায় তখন কিন্তু ধরা পড়বে আপনার একদম প্রাথমিক অবস্থায় আপনার চিকিৎসার ফলাফল ভালো